ভালোবাসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার চলে এলাম আমাদের কক্সবাজার ট্যুরে একটি ব্লগ নিয়ে। তো এটা ছিল আমাদের সেকেন্ড ডে। আর আমার ব্লগের শুরুতেই কিন্তু আমার ছেলে আদিয়ান আপনাদেরকে সালাম দিয়েছে, তো সবাই তার সালাম গ্রহণ করবেন। আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে বিচে চলে এসেছি। আর এই তো বিচে এসব ছাতার নিচে আমরা বসে আছি। এসব ছাতা কিন্তু খুবই চিপ, আপনারা পার আওয়ার মাত্র 30 টাকা করে এগুলো নিতে পারবেন। আর কক্সবাজার থেকে আসার পরে আমার একটু ভালোই ঠান্ডা লেগেছে, মানে গলাটা বসে গিয়েছে, একটু জ্বরজ্বরও ছিল, একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, বেশি দিন ছিল না। আর আমরা মেনলি সেকেন্ড ডেতে আমরা বিচে অনেকটা সময় স্পেন্ড করেছি, আর আদিয়ান তো খুবই এনজয় করেছে, আসলে ওর জন্য আসা, আর আলহামদুলিল্লাহ ও অনেক এনজয় করেছে। আর এই তো আমার ছেলে, সে হচ্ছে তার বাবার সাথে গিয়ে একটু পানি নিয়ে এসেছে। সে প্রথম প্রথম পানিটাকে খুবই ভয় পাচ্ছিল, মানে ওয়েভগুলোকে সে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু পরে একবার যাওয়ার পরে তার ভয় কেটে গিয়েছে এবং সে তো পানি থেকে উঠবেই না এমন একটা অবস্থা। আর এটা হলো আদিয়ারের সেকেন্ড টাইম কক্সবাজারে যাওয়া, মানে ওর যখন 9 মান্থ ছিল তখন আমরা ফার্স্ট ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। তখন তো অনেক ছোট ছিল, আসলে সেরকম কিছু বুঝেনি। আর এখন কিন্তু কক্সবাজারে অনেক অনেক ট্যুরিস্টরা এখন যাচ্ছে ঘুরতে, মানে আমরা যে ওখানে গিয়েছি ওখানে কি মনে হচ্ছিল না যে মানে এখন প্যান্ডামিক সিচুয়েশনে আমরা আছি? আমরাও গিয়েছিলাম ঘুরতে, আসলে সবাই সেভাবেই গিয়েছে, মানে এতদিন বাসায় বন্দি থেকে আসলে সবার ভালো লাগছিল না, এই জন্য চলে গিয়েছে সবাই ঘুরতে। আর যেহেতু বিচের এরিয়া অনেক বড় থাকে, আপনারা কিন্তু সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেই থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, এতটা গ্যাদারিং থাকে না, একটু দূরে দূরেই থাকা যায়। আর এই তো আদিয়ান আমাকে একটি ঘোড়া দেখিয়ে দিয়ে বলছিল মা হর্স। আর আমরা প্রায় বিচে অনেকটা সময়ই ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টার মতো, তারপরে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। তো এসে ভাবলাম যে একটু সুইমিংয়ে চলে যাই, আদিয়ান কিন্তু ফার্স্ট সে এভাবে আর কি পানিতে নেমেছে, সে একটু পানিকে ভয় পায়, কিন্তু এবার আলহামদুলিল্লাহ সে খুবই এনজয় করেছে। এই তো সে তার বাবার সাথে মানে একটু সুইমিংয়ে ছিল। আর সুইমিং পুলে কিন্তু অনেক গ্যাদারিং ছিল, আসলে সবাই বিচ থেকে এসে পুলে নেমে গিয়েছে। এখানে একটু আমার কাছে কেমন জানি লেগেছে, আমরা বেশিক্ষণ ছিলাম না, রুমে চলে গিয়েছি। আর এখন ঠিক বিকালবেলা, আর এর মধ্যে আমরা রেস্ট নিয়েছি, আমি আর সেভাবে ভিডিও করতে পারিনি, অনেক টায়ার্ড ছিলাম। তো উঠে দেখছি যে সূর্য অস্ত যাচ্ছে, আমি সেদিন বেলকনিতে দাঁড়িয়ে পুরো সূর্য অস্তটা দেখেছি। আর আমরা এখন রাতে মানে ডিনার করতে চলে এসেছি আমাদের হোটেলে। আর এর মধ্যে কিন্তু আমরা বাহিরেও গিয়েছিলাম, কিছু শপিং করলাম টুকিটাকি, আর আমার ফোনটা আমি রুমে রেখে গিয়েছিলাম, এই জন্য সেভাবে ভিডিও করতে পারিনি। আমরা ঠিক করেছিলাম যে আজকে রাতে আমরা বাহিরে খাবো, কিন্তু মানে বাহিরে এত গরম ছিল, রুমে আসার পরে আর বাহিরে যেতে ইচ্ছা করছিল না। তো ওর বাবা বললো যে থাক আসো আমরা এখানেই ডিনার করে ফেলি। আর আমরা আমাদের খাবার অলরেডি অর্ডার করে ফেলেছি, এর মধ্যে আমাদের খাবার দিয়েও গিয়েছে। আদিয়ানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, আর আমরা স্যুপ খেয়েছিলাম প্রথমে। ওদের স্যুপটা কিন্তু খুবই মজার, যেটা হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ, অনেক মজার ছিল স্যুপটা। আর আমি জানি না কেন যে মানে কক্সবাজার যাওয়ার পরে আমার মাইগ্রেনের অ্যাটাক হচ্ছিলো বারবার, তো স্যুপটা খাওয়ার পরে অনেক ভালো লেগেছে, মানে একটু গরম ছিল তো মানে মাথা ব্যথাটা মনে হচ্ছিলো অনেকটাই কেটে গিয়েছে এরকম।
আর তারপরে আমরা খেয়েছি মানে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা অনেক মজার ছিল, মানে আদিয়ান পছন্দ করেছে, বেশি একটা স্পাইসি ছিল না। আর হোটেলের কিন্তু যে সালাডটা ছিল, মানে ওদের সালাডটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা আর কি গ্রিন মিক্স সালাদ, মানে এত মজার ছিল সালাডটা। আর আমরা এখন আমাদের ডিনারটা শেষ করে ফেলবো, আর আমার ভিডিওটাও আজকে এখানেই শেষ করে ফেলছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আবারও নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো।